বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের কাছে যে আলোচনাটি নিয়ে আসলাম, অবশ্যই খেয়াল করে শুনবেন। জীবনে ইহকাল ও পরকাল প্রত্যেকটা বিষয়ে এই কথাটি কাজে লাগবে, আর সেই কথাটি আমার নয়, এই কথাটি আল্লাহ তালার। কিন্তু আমি বলার চেষ্টা করব, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সেই মতে চলতে পারলে অবশ্যই দুটি কাল আমাদের ধন্য হয়ে যাবে। দেখুন, একজন মানুষ পৃথিবীতে চলাকালীন তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি কি করে বিপদমুক্ত থাকব, কি করে লস হতে বেঁচে থাকব, কি করে আমার উপর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আমি অসময়ে মারা যেতে পারি, বা আল্লাহর কাজ না করে আমি মারা যেতে পারি। তখন কিন্তু আর কোলকিনার হবে না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ কিন্তু এমন কিছু ব্যবস্থা, এমন কিছু বিষয় রেখেছে যা আমরা তা করি না, তা খবরও নেই না, যার ফলে আমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা অনেক কিছু এসে থাকে। তখন কিন্তু আমরা আল্লাহকে বলি যে হে আল্লাহ, আপনি দেখলেন না, হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করলেন না। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু রক্ষা করার জন্য প্রস্তুত, কিন্তু সেই রক্ষা করবে যে সেই ভাবে আমরা কিছুই করি না, কিছুই মানি না। তবে দেখুন যে কোরআন মতে, হাদিস মতে যদি আমি একটি কথা বলতে যাই, দেখেন আপনি যদি কখনো দেখেন, বুঝেন যে আমার একের পর এক বিপদ হচ্ছে, একের পর এক ঋণ হয়ে যাচ্ছি, একের পর এক অপদস্থ হচ্ছি, এমন কিছু যদি বিষয় আপনার হতে থাকে, তখন আপনি বুঝে নেবেন যে অবশ্যই আমি আল্লাহর পথ থেকে গাফেল, তাই আল্লাহ বেজার আছে আর আল্লাহর কাছ থেকে আমার সাহায্য নিচ্ছি না। তখন কি করতে হবে? আপনি ঘর থেকে যখন বের হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তখন দেখা যায় আপনি এই কাজটি করবেন যে, তখন আপনার এই কাজটি করতে হবে যে, প্রথমত আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আপনি সাতবার পাঠ করবেন। সাতবার পাঠ করতে কিন্তু আপনার টাকা লাগবে না, আর হয়তো দুই চার পাঁচ মিনিট লাগবে। আপনি যদি মুখস্থ না থাকে, তাহলে আপনি এটাকে কি করতে পারেন, দেখে দেখে পাঠ করতে পারেন। দেখে দেখে পাঠ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। তো সাতবার পাঠ করে যখন আপনি বের হবেন, তখনই আপনার পিছনে আপনাকে পাহারা দেওয়ার জন্য রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে দেবে যে দেখো, আমার আয়াতুল কুরসি পাঠ করেছে, আমার উদ্দেশ্যে তাকে হেফাজত করার দায়িত্ব আমাদের। আচ্ছা, আল্লাহ তো বলবে আমার, কিন্তু আমাদের কি ফেরেশতাদের কি বলতেছে যে তোমাদের দায়িত্ব হয়ে পড়েছে যে এই ব্যক্তিকে তোমরা পাহারা দেবে, তার ওপর যেন কোনো ক্ষতিগ্রস্ত কিছু না হয়, কেউ যেন কুদৃষ্টি না করে, কেউ যেন তাকে কোনো রকম বিশৃঙ্খলা না করে, সে যেন অ্যাক্সিডেন্টে না মরে, সে যেন আয় উন্নতি থেকে বঞ্চিত না হয়, এই দিকে তোমরা লক্ষ্য রাখবে। তখন সেই রহমতের ফেরেশতা আপনার আগে পিছিয়ে সামনে তারা থাকবে, তখন আপনার ক্ষতি কে করবে? আচ্ছা, এই হলো একটা বিষয়। আর এমন কিছু বিষয় আছে যে আপনি যদি মনে করেন আপনাকে কেউ জাদুটনা করেছে, বা আপনার উন্নতিকে বন্ধ করে রেখেছে, বা আপনার জীবন চলার পথে এমন কিছু বিষয় ঘটতেছে যে আপনার সংসার ফ্যামিলিতে এরকম জাদুটনা এরকম বিষয় করে রেখেছে যা আপনি কখনো উঠে দাঁড়াতে পারছেন না, সম্মান হারাচ্ছেন, দিন দিন আপনার অবস্থা খারাপ হচ্ছে, তখনই আপনি কি করবেন? তখনই আপনি সকাল ও সন্ধ্যায় সুরা ফাতিহা তিনবার, সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক একবার, সুরা নাস একবার, এটি পাঠ করে আপনি নিজের বুকে ফু দিবেন, এবং আপনি এটি আবারও পাঠ করে পানির জগের মধ্যে ফু দিবেন, এবং সেই পানির জগের পানিগুলো আপনার ঘরের যে ফিল্টার আছে বা কলস আছে, গ্রাম দেশে কলস থাকে আর ফিল্টার থাকে টাউন এলাকায়, তাহলে সেই ফিল্টারের মধ্যে পানিটা রেখে দেবেন, এবং ফিল্টারের পানি থাকা অবস্থায় পানি আবার বাড়িয়ে রাখবেন, যাতে করে ফ্যামিলির সকলেই এই পানিটা খায়। তখন এই পানিটা যখন সবসময় খাওয়া থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার নারে এই সুরাগুলো ফুঁক দিয়ে যখন আপনি পানিটা খাইলেন, তখন যতক্ষণ পর্যন্ত আপনার নারের মধ্যে এই পানিটা থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে কুদৃষ্টি, ক্ষতি, লস করতে পারবে না। যদি কেউ করে থাকে, সেটা ছুটে যাবে,
আবার নতুন করে কেউ করতে পারবে না। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটা কেন করলাম? অনেক মানুষ অনেক দুর্ভোগ অবস্থায় পড়ে আছে, দুর অবস্থায় আছে, যাদের সংসার জীবনে শান্তি নেই, স্ত্রীদেরকে নিয়ে শান্তি নেই, ব্যবসা বাণিজ্য কোনো দিকে শান্তি নেই, বিপদের পর বিপদ, ঋণের পরে ঋণ, কিভাবে চলবে দিন? হে জগৎবাসী, আমার এই কথাগুলো নিন, তবে শোধ হয়ে যাবে আপনাদের দুনিয়াবি ঋণ, কিন্তু আখেরাতের যে ঋণ আল্লাহর কাছে, সেটি কিন্তু আপনাদের কর্ম আমল দ্বারাই করে নিতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।